স্থাপনের 8 বছরেও ইমিগ্রেশন কার্যক্রম চালু হয়নি কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে। এজন্য ভারতে যাতায়াতে বাড়তি অর্থ গুনতে হয় ব্যবসায়ীদের। বেশি ঘুরতে হয় প্রায় 400 কিলোমিটার। বারবার আশ্বাসের পরও ইমিগ্রেশন শুরু না হয় হতাশ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এম এস সাগরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে কয়লা আর পাথর আমদানি হয় সবচেয়ে বেশি। স্থলবন্দরটি ভারতের মিজোরাম, ত্রিপুরা ও আসামের খুব কাছে হওয়ায় এসব পণ্যের পরিবহন খরচও কম পড়ে। এখানকার ব্যবসায়ীদের মূলত পাশের দেশের সেভেন সিস্টার খ্যাত 7 রাজ্যের সঙ্গে লেনদেন। বন্দরটিতে ইমিগ্রেশন চালু হওয়ার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেই। এজন্য ব্যবসায়ীদের প্রায় 500 কিলোমিটার ঘুরে ভারতে যেতে হয়। এতে যেমন খরচ বাড়ে, তেমন নষ্ট হয় গুরুত্বপূর্ণ সময়। বুড়িমারি হয়ে ইন্ডিয়ার চাংড়াবান্ধা হয়ে আমরা ইন্ডিয়া যাতায়াত করি। এতে আমাদের ব্যবসায়ী যারা আছি, আমাদের যাতায়াত থেকে শুরু করে তাদের সাথে কমিউনিকেশন, যেটা যোগাযোগ করা খুব দুরূহ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, ইমিগ্রেশন চালুর ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার যোগাযোগ করা হয়েছে, তবে কোনো সমাধান মেলেনি। সারা বাংলাদেশের লোক, আসাম, মেঘালয়, এই যে 7টা রাজ্য আছে, এখানে যাওয়ার এবং ব্যবসা বাণিজ্যের জন্য অনেক আমাদের সাশ্রয় হবে। এখন ইমিগ্রেশন চালু হচ্ছে না, স্থবির হয়ে রয়েছে কাজটি। আমরা এটি দ্রুত সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। চায় আমাদের দুই দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক। আশা করি এটা ইমিগ্রেশন, বোধহয় আমি মাননীয় সংসদ সদস্যের সাথে কথা বলেছি, উনি এত বলেছেন যে দ্রুত ইমিগ্রেশনটা ব্যবস্থা উদ্বিগ্ন হবে। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর চালু হয় 2013 সালে। ভারত থেকে আমদানির পাশাপাশি রপ্তানি হয় তৈরি পোশাক, পাট, প্লাস্টিক সামগ্রী সহ প্রায় 10টি পণ্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।